আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। অর্থনীতি সচল রাখতে সুদ হার কমানোর পরামর্শ মালয়েশিয়ার অর্থনীতিবিদদের। মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত। মুসলিমদের কল্যাণে কাজ করবে মালয়েশিয়া, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা। মালয়েশিয়া ডক্টর মোশারফ ফাউন্ডেশনের দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পাশাপাশি এখন দেশে থেকেও নিজ নামে ট্রাভেল এজেন্সি খোলার সুযোগ দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। প্রয়োজনীয় তথ্য দিন আর হয়ে যান জামানত ছাড়াই নিজের নামে ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী। এনজেড ওয়ার্ল্ড বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ব্যাংক নেগারাকে সুদহার কমানোর বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়েছেন দেশটির অর্থনীতিবিদরা। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার 2.9% হওয়ার পর এই পরামর্শ দেয়া হল। মালয়েশিয়ার তুন আব্দুল রাজাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বারজোয়াই বারদাই জানান, ঋণের হার কমানোর ফলে ভোক্তা ব্যয় বাড়বে, কারণ এটি তাদের নিষ্পত্তিযোগ্য আয়কে বাড়িয়ে তুলবে। ব্যাংক নেগারা দেশের অর্থনৈতিক কার্যক্রমকে উদ্দীপিত করতে রাতারাতি ব্যাংক হার কমাতে পারে। তিনি বলেন, ওপিআর বা আন্তঃব্যাংক ঋণের হার ভোক্তা ব্যয়কে প্রভাবিত করে। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ব্যাংক নেগারা এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। যখন আমাদের অর্থনীতি চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তখন কার্যক্রমকে সচল রাখতে ওপিআর কমানো হয়। এ পদ্ধতি সাধারণত মন্দার সময় গৃহীত ব্যবস্থাগুলোর সঙ্গে কাজ করে, যেখানে প্রাথমিক উদ্দেশ্য থাকে অর্থনৈতিক পুনরুদ্ধার সহজতর করা। বারজোয়াই বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলমান উত্তেজনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করে দিয়েছে। এসব কারণে আমাদের অগ্রাধিকার হওয়া উচিত নিজেদের দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করা। মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ইকোনমিক রিসার্চের অর্থনীতিবিদ শঙ্করান নাম্বিয়ার বলেন, চলতি বছর 2.9% প্রবৃদ্ধির হার শুধু প্রত্যাশার চেয়ে কম নয়, এটি তৃতীয় প্রান্তিকে আরও কমে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেশটির কেন্দ্রীয় ব্যাংক মে মাসে যখন ওপিআর 2.75% থেকে বাড়িয়ে 3% করার সিদ্ধান্ত নেয়, তখন পর্যবেক্ষকরা বিস্ময় প্রকাশ করেছিলেন। এটিকে প্রাক মহামারী স্তরে ফিরে যাওয়ার সঙ্গে তুলনা করেছিলেন তারা। 15 আগস্ট জাতীয় শোক দিবস ও রক্তাক্ত 21 আগস্ট গ্রেনেড হামলায় সকল প্রয়াত শহীদের আত্মার মাগফেরাত কামনায় শোক আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি দাতুক আব্দুর রফ লিটনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মকুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি এম এম মামুনুর রশিদ, সহসভাপতি মোহাম্মদ খায়রুল, সহসভাপতি মোহাম্মদ আব্দুল বাতেন, মোহাম্মদ সোহাগ মিয়া, কাজী জুলফিকার, মোহাম্মদ রানা কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ রমজান, মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোখলেস মহিউদ্দিন, সাইফুল ইসলাম সিরাজ, এস এম জাকির, মোহাম্মদ মওদুদ মোল্লা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মোহাম্মদ সৌরভ, প্রকাশনা সম্পাদক বাপ্পি কুমার দাস সহ শতাধিক নেতা কর্মীবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিমখানায় 100 জন শিশুর মধ্যে নগদ অর্থ খাবার বিতরণ করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, সরকার মালয়েশিয়ার ইসলামিক বিষয়গুলোর ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে কাজ করবে, যাতে মুসলিম এবং অমুসলিম উভয়ের সুবিধা নিশ্চিত করা যায়। গতকাল ইসলামিক ধর্মীয় বিষয়ক জাতীয় কাউন্সিলের 70তম সভায় সভাপতিত্ব করতে পেরে সেলাঙ্গরের সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহের কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম, যিনি দেশটির প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে এই কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান, তিনি বলেন, এমপিআই সভা স্পষ্টভাবে ইসলামিক বিষয় ব্যবস্থাপনার বিষয়ে মহামান্যের নির্দেশনা অনুসরণ করছে। ইসলামিক বিষয়াদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে রয়্যাল হাইনেসের সম্মতি এবং আশীর্বাদ পুষ্ট হয়ে এবং আল্লাহর রহমতে ফেডারেল এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামিক বিষয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে পারবে সরকার, এমনটা প্রত্যাশা করেছেন আনোয়ার ইব্রাহিম। সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ডক্টর মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়ার সভাপতি ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর
এম এ কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মির্জা খোকন। বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক এবং ডক্টর মোশারফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোশারফ হোসেন, ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ মোল্লা, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, মালয়েশিয়া ডক্টর মোশারফ ফাউন্ডেশনের সহসভাপতি আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হৃদয় প্রমুখ। আর উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম, ডক্টর মোশারফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য লায়ন শেখ ফরিদুদ্দিন প্রধান। মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বুকিত বিনতাং মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু তাহের।